বিলাসপুর নামের একটি অদ্ভুত গ্রাম ছিল। সবারই বাড়ি ছিল মাটির, কিন্তু মনটা সবার ছিল একদম খাঁটি। সবসময় সেই গ্রামে হৈহুল্লোড় হতো। বেশিরভাগ গ্রামের মানুষরাই শহরে রোজগার করতে যেত আর মাসে একাধবার তাদের নিজের গ্রামে বিলাসপুরে ঘুরতে আসত। গ্রামের মহিলারা ছোটখাটো কাজ করে নিজেদের সংসার খরচ চালাত। আরে কোথায় যাচ্ছ বাবা মনু? বাড়ি ঢুকে পড়ো, তুফান আসতে চলেছে, খুব জোরে বৃষ্টিও হতে পারে। আজ বাবা আমার জন্য শহর থেকে মাটির পুতুল নিয়ে আসবে। আমি ওই পুতুল কাকু তোমাকে কখনো দেব না। কিন্তু ঠিক আছে, ও সোজা বাড়ি চলে আসবে, তুমি আগে বাড়ি ঢোকো। আর যতক্ষণ না বাবা আসছে তুমি ততক্ষণ তোমার মায়ের সাথেই থেকো। ওই সময়ে গ্রামে মুষলাধার বৃষ্টির সম্ভাবনা ছিল। সারা গ্রামের লোকেরা নিজেদের বাড়িতে গিয়ে বৃষ্টি এসে চলে যাবার অপেক্ষায় ছিল। মা, বাবা কখন বাড়ি ফিরবে? আমি কখন থেকে অপেক্ষা করছি। এসে যাবে বাবা, তুই শান্ত হয়ে যাবেস। আর দেখিস, ও তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে আসে। সারা গ্রাম প্রায় ডুবতেই বসেছিল। তখনই মনুর বাবা গ্রামে আসে। এই যে গিন্নি, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের, না হলে আমরা এখানেই ফেঁসে যাব। কারণ আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছে যে কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থামবে না। যদি আমরা এখানে থাকি তাহলে আমাদের সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আমরা যাবই কোথায়? আমাদের বাড়ি, ঘর, আমাদের ঠিকানা সবকিছু তো এখানেই, আর আমাদের কাছে তো এখন খাবার দাবারও বেঁচে নেই, আর এই বাড়ি ছাড়া আমাদের কাছে আর কোনো বাড়ি ঘরও তো নেই। বাবা, তুমি আমার জন্য পুতুল এনেছো নাকি? দেখো বাবা, পুতুল তো তোমাকে আমি বৃষ্টির পরে নিয়ে এসে দেব, কিন্তু এই দেখো আমি তোমার জন্য একটা বড় ডায়েরি নিয়ে এসেছি, যাতে তুমি তোমার নালিশগুলো লিখতে পারো। তখনই বাইরে থেকে গজধর কাকার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই যে চন্দ্রকান্ত বাবা, পুরো গ্রাম যে নদীর ওপারে চলে যাচ্ছে, যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমরা ওখানেই থাকতে চলেছি। তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে আমাদের সাথে ওখানে চলো। কিন্তু আমরা ওখানে কিভাবে থাকব, কি করব ওখানে গিয়ে? তুমি শুধু ঘরের জিনিসপত্র নিয়ে চলো, যদি খাবার দাবার কিছু থাকে সেটাও নিয়ে নাও, আর ওখানে আমাদের সাথে থাকবে চলো। এটা করলে আমরা বরং প্রাণে বাঁচবো, না হলে এই বৃষ্টির জল আমাদের সবাইকে ডুবিয়ে মারবে যে, আর আমাদের বাড়িঘর সব বন্যায় ভেসে যাবে, বুঝেছ? চন্দ্রকান্ত নিজের পরিবার আর জিনিসপত্র নিয়ে যেতেই যাচ্ছিল, তখনই মনু নিজের সঙ্গে ওই ডায়েরিটাও নিয়ে নেয়। সোনা, তুমি তোমার বই আমাকে দিয়ে দাও, নয়তো তোমার বই জলে ভিজে যাবে। ঠিক আছে মা। গ্রামবাসীরা সবাই নদীর ওপারে গিয়ে দেখা করে, আর সবাই যে যেমন পেরেছে জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এসে নদীর এপারে এসে চলে এসেছে। কেউ খাবার নিয়েছে, কেউ আবার নিজের জামা কাপড় সোনাদানা নিয়েছে। নদীর ধারে গ্রামবাসীরা বৃষ্টি থামার অপেক্ষা করছিল। পুরো একটা দিন ওই নদীর ধারে কাটানোর পরে না খাবার দাবার বেঁচে থাকে আর না কোনো ঠিকানা। সময়ের সাথে সাথে জলও বাড়তে শুরু হয়ে যায়। যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে আমরা আর কেউ বাঁচব না। আমাদের সবাই মিলে ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতে হবে, তাহলেই কিছু একটা হবে। দেখো, এইসবে তো আমাদের আর কোনো দোষ নেই। হে ইন্দ্রদেব, দয়া করুন, আমাদের সাথে বাচ্চা বুড়ো সবাই রয়েছে, দয়া করুন, ওদের সবার প্রাণ সংকটে রয়েছে। ওনার প্রার্থনা শুনে একটা আলোর ছটা বেরোয় আর ইন্দ্রদেব প্রকট হয়। এই বর্ষার কারণ স্বয়ং পৃথিবীবাসী, তাই এই বর্ষা থামিয়ে আমি তোমাদের জন্য উপকার করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাতে অবশ্যই পারি। তোমার পুত্রর কাছে একটা কাগজের ডায়েরি রয়েছে, ওই ডায়েরিতে ও যতগুলো বাড়ি বানাতে পারবে সেই বাড়িগুলো বড় হয়ে যাবে, আর বৃষ্টিতে তোমরা ভিজবেও না। যেই বর্ষা শেষ হয়ে যাবে সমস্ত ঘর শেষ হয়ে যাবে। এই কথা বলে ইন্দ্রদেব ওখান থেকে চলে যায় আর মনু অনেকগুলো কাগজের ঘর বানায়। যেই সেগুলো মাটির ওপর রাখে সেগুলো দেখতে দেখতে বড় বড় কাগজের ঘর তৈরি হয়ে যায়। সমস্ত বিলাসপুরবাসীরা ওই কাগজের ঘরে বাস করতে শুরু করে দেয়। বৃষ্টি এখনো জোরে চলছিল। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এত জোর বৃষ্টি হচ্ছে বাইরে,
আর আমাদের কাছে খাবার মতো কিছুই নেই। এখন যে কি খাওয়াবো ওকে যাতে বাচ্চাদের পেটটা ভরে। চন্দ্রকান্ত গজধর জেঠুর কাগজের বাড়িতে যেমন তেমন ভাবে গিয়ে পৌঁছয়। কি হয়েছে চন্দ্রকান্ত বাবা, তুমি এত বৃষ্টিতে বাইরে ঘুরছো কেন? কি আর বলি জেঠু, আমার বাচ্চা আর বউ দুজনে খিদেই ছটফট করছে। যদি আমরা খাবারের ব্যবস্থা না করি তাহলে কোনো বিপদ না হয়ে যায়। যেভাবেই হোক বৃষ্টিটা এখনো পর্যন্ত আমাদের ঘরে ঢোকেনি, না হলে আমাদের আসল বাড়িগুলো জলে ডুবে যেত। আমার ঘরের মধ্যে কিছু চাল মশলা এসব রয়েছে, যদি কোনোভাবে ওখানে যাওয়া যায় তাহলে কয়েকদিনের খাবার তো জোগাড় হয়েই যাবে। আমার বাড়িতেও আমার শহর থেকে আনা একটা ব্যাগ রয়েছে, যদি আমরা গ্রামে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হবে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম জোরালো বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওরা দুজন বন্যায় ডুবে থাকা ওই গ্রাম বিলাসপুরে গিয়ে পৌঁছয়। ওরা গিয়ে জানতে পারে যে ওদের ঘরের ভেতরে জল ঢুকে গেছে। এখানে তো দেখছি গলা অবধি জল ঢুকে গেছে জেঠু, আমাদের বাড়ির ভেতরে যে খাবার দাবার রয়েছে সেগুলো যদি ভিজে যায় তাহলে আমরা কি করব? আমাদের এখান থেকে ফিরে যাওয়াটাই ঠিক হবে জেঠু। না, আমি আমার জিনিসপত্রগুলো প্লাস্টিকের একটা ড্রামের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, তাই যদি আমরা ওই ড্রামটা নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসছি, আপনাকে কিছু করতে হবে না। চন্দ্রকান্ত গজধর জেঠুর বাড়িতে গিয়ে যে ঘরটা পুরোপুরি জলে ডুবেছিল সেখান থেকে মালপত্রের ওই ড্রামটা নিয়ে চলে আসে। জগধর জেঠু আর চন্দ্রকান্তবাবু সমস্ত জিনিসপত্র একসাথে করে কাগজের গ্রামে গিয়ে পৌঁছয়। ওদের হাতে খাবার দাবার দেখে পুরো গ্রামবাসীরা খুবই খুশি হয়ে ওঠে। এই চাল দিয়ে আমরা খিচুড়ি বানিয়ে খেতে পারব, এতে আমরা আরও কিছুদিন এখানে ভালো করে বাস করতে পারি আর সবার পেটও ভরে যাবে। পুরো দুটো দিন কেটে যাবার পরে বৃষ্টিটা একটু কম হয়। মনে হচ্ছে বৃষ্টি এবার কম হবে, যদি সেরকম হয় তাহলে আমাদের বিলাসপুর গ্রাম ওখানে গিয়ে আমরা আবার থাকতে শুরু করব। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আর সবাই খুব খুশি হয়ে ওঠে। বৃষ্টি বন্ধ হওয়ার পরই কাগজের গ্রামটা ইন্দ্রদেব যেমনটা বলেছিলেন সেরকমই হয়। সমস্ত গ্রামবাসীরা নিজেদের গ্রাম বিলাসপুরে পৌঁছয়ে জল নেমে যাওয়ার অপেক্ষায় থাকে। আরে দেখো, কাঁচা বাড়িগুলো এত ভেজার পরেও ডোবেনি, এটা নিশ্চয়ই ইন্দ্রদেবের মহিমা। এখন আমরা আমাদের বাড়িতেই থাকব। হ্যাঁ সোনা, তুমি এখন এখানেই থাকবে। সমস্ত গ্রামবাসীরা এত বন্যাতেও নিজেদের বাড়িঘর ঠিক আছে বলে আনন্দে বিলাসপুরে জীবন কাটাতে থাকে। কর্ণাটকে কুরাঙ্গিনী নামক একটি গ্রামে কয়েকজন আদিবাসী বাস করত, যারা সবসময় নিজেদের পিতৃদেবতা মানে নিজেদের কুলদেবতার সেবা করত। ওদের ধারণা ছিল যে ওদের কুলদেবতার পুজো আরাধনা করেই ওদের জীবন খুব ভালো আর খুব শান্তিতে কাটতে থাকবে। ওদের বাড়িগুলো এমনভাবে তৈরি হয়েছিল যেন মনে হয় হাওয়াতে ঝুলছে। ওরা চাইতো যে বাইরের সমাজের কোনো মানুষ যেন ওদের কাছে আসতে না পারে, আর ওরাও কারুর কাছে যেতে চাইতো না। ওরা সবসময় জমিতে চাষ করে চাল ডাল আর নানা রকমের ফলমূল খেয়ে নিজেদের জীবন কাটাতো। সেই সময় কুরাঙ্গিনীর পাশে একটি গ্রামে কয়েকজন বাচ্চা ক্যাম্পিং করতে গিয়েছিল, চাঁদু বাবলু আর কবিতা। আমি তো এখনো অবধি বিশ্বাস করতে পারছি না যে আমি হলিডেতে এসেছি। হ্যাঁ ঠিক বলেছিস, এখানে আমরা কয়েকদিনের জন্য ক্যাম্প করব বুঝলি, আর আশেপাশে কি জিনিস রয়েছে সেগুলো খুঁজে বের করব, খুব ভালো লাগবে। হ্যাঁ, আর সকাল হতেই আমরা গ্রামের আশেপাশে ঘুরতে যাব আর দেখব ওখানে কি আছে। কুরাঙ্গিনী গ্রামের পাশেই ওরা তিনজন মিলে ক্যাম্পিং করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই ওরা প্রস্তুতি নেয় যে ওরা তিনজনে ঘুরতে যাবে কুরাঙ্গিনীর দিকে। কুরাঙ্গিনীতে গিয়েই ওরা দেখতে পায় যে ঝুলন্ত বাড়ি রয়েছে আর বলে ওঠে, আরে বাহ, এই দেখো ঝুলন্ত ঘর, মনে হয় এখানকার লোকেদের দোলনায় দুলতে ভালো লাগে, এই জন্য গাছের ওপরে ঘর বানিয়ে নিয়েছে। এগুলো দেখতে কি দারুণ তাই না, পুরো গ্রামটা সবুজে ভরপুর, তরতাজা হাওয়া, এই গ্রামের সৌন্দর্য দেখে আমার কি ভালো লাগছে, কি জানি এরপরে আমরা আরো কত কিছু দেখতে পাবো। কিন্তু জানি না, আমার ভয় লাগছে খুব, আমার মনে হচ্ছে যেন কিছু অশুভ হবে। ওফো, তুমি সব সময় নেগেটিভ কথা বলতে থাকো, এখন চুপ করো তো আর এখানকার পরিবেশ দেখো।
কুরাঙ্গিনী গ্রামের আদিবাসীরা ওদের তিনজনকে ঘিরে ধরে, যাদেরকে দেখে খুব ভয়ঙ্কর আর হিংস্র মনে হচ্ছিল। ওদেরকে দেখেই ওই তিন বন্ধুরা ভয়ে একেবারে আঁতকে ওঠে। আপনারা কে আর আমাদের থেকে কি চান? আরে সব সময় এই শহরবাসীর লোকেরা ভেতরে চলে আসে, আমরা সেটা চাই না। তোমাদেরকে কতবার বোঝাবো আমরা যে আমাদের গ্রামের আশেপাশে তোমরা একদম আসবে না, কিন্তু তবুও তোমরা আমাদের কথা শুনতে চাও না। আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই না। তোমাদেরকে শাস্তি আমাদের গ্রামের দেবতা দেবে। নিয়ে চলো এদেরকে। আজকে আমাদের গ্রামের দেবতাই বলবে এদের তিনজনের সাথে কি করা উচিত। যদি তোমরা এখান থেকে বেরোতে চাও তাহলে আমাদের শর্ত তোমাদের মানতে হবে। কি করতে হবে? আমাদের তোমার সহ শর্ত রাজি। তোমাদেরকে আমাদের গ্রামের সভ্যতা আর পরম্পরাতে থাকতে হবে। প্রকৃতির সেবায় নিজের মন শরীর সব কিছু নিয়োজিত করতে হবে। এই কথা বলে ওই প্রকৃতি মা মানে দেবতা ওখান থেকে চলে যায়। তোমরা শুনলে? আমাদের দেবী যেমনটা বলেছেন তেমনটা করতে হবে তোমাদের, না হলে আমাদের দেবী মা রুষ্ট হয়ে যাবেন। এবার থেকে তোমরা তিনজন এই কুরাঙ্গিনীর বাসিন্দা। আমাদের নিয়ম মতনই তোমাদেরকে থাকতে হবে আর আমাদের দেবী মাকে খুশি করতে হবে। আপনি কি আমাদের বোঝাবেন যে এবার আমাদের কি করতে হবে? হাসতে হাসতে আমাদের রাস্তা বন্ধ হয়ে গেল, এখন আবার একটা নতুন ঝামেলা। এই তাড়াতাড়ি বলো না আমাদের কি করতে হবে, আমরা সারা জীবনের জন্য করতে রাজি আছি। আমাদের দেবী যেমনটা বলেছে তোমাদের সেটাই করতে হবে। আমাদের নিয়ম কানুন তোমাদেরকে পালন করতে হবে, শহরে সব জিনিসপত্র তোমাদেরকে ফেলে দিতে হবে। কবিতা, বাবলু আর চাঁদুর কাছে আর কোনো উপায় ছিল না, ওদের নিয়ম কানুন ওদের পালন করতেই হয়। তোমাদের সমস্ত ব্যবস্থা ওই ঝুলন্ত বাড়িতে করে দিয়েছি, এখন থেকে তোমরা ওখানেই থাকবে আর আমাদের মতন করে তোমরা বাস করবে। এটাই হলো শিক্ষা আর শাস্তি তোমাদের। নাও কাপড়গুলো পরে নাও। ছেলে দাও আমাদের, ঘরে যেতে চাই, আমাদের যেতে দাও। আরে চেঁচানো বন্ধ করো। আর এদের দেখো, তোমার মনে হয় এরা আমাদের যেতে দেবে? আমাদের এখানে ওদের কথা শুনতে হবে, তবেই গিয়ে কিছু একটা হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সামলে থাকতে হবে, কিন্তু তোমাদের মধ্যে কেউ আমার কথা শুনল না। ওরা তিনজনই বুঝতে পেরে গেছিল যে প্রকৃতি হলো সবচেয়ে বড়। এই নাও তোমাদের ভোজন, এগুলো খেয়ে আমাদের সাথে জমিতে চাষ করতে যাবে, চলো। এটা কি? আমার এসব করার অভ্যেস নেই। দেখে তো সুস্বাদু মনে হচ্ছে, মাংলু এটা খেয়ে তো দেখি। চুপচাপ খেয়ে আমাদের সঙ্গে চলো। কুরাঙ্গিনী গ্রামের খাবার খায়। ওয়াও ইয়ার, এটা কি সুস্বাদু! যদি আমাদের এই খাবার রোজ পাই তাহলে আমি এখান থেকে কখনো যেতে চাইবো না। কিছু মেশানো ছাড়া খাবারের স্বাদই আলাদা। ঠিক বলেছো তোমরা দুজন, এখানে আমরা কয়েকটা দিন থাকলে এখান থেকে অনেক ভালো শিক্ষা আর ভালো বুদ্ধি হবে আমাদের। ওরা তিনজনই কুরাঙ্গিনী গ্রামবাসীদের সাথে সময় কাটাতে শুরু করে দেয়। ওদের সাথে গিয়ে জমিতে চাষ করে, তারপর গাছে উঠে ফল পাড়তে শুরু করে দেয়। আর তাছাড়াও গ্রামের অনেক নিয়মকানুনে ওরা যোগদান করে। টানা এক মাস ওরা কুরাঙ্গিনী গ্রামবাসীদের সঙ্গে থাকে। ওদের নিয়মকানুন শেখার পরে প্রধান বলে, আমাদের গ্রামে কালকে একটা মেলা বসবে। এই মেলাতে নানান রকমের খাবার দাবার আর নানান রকমের কারুকার্য হয়। এই মেলাতে কি আমরা যেতে পারি? এখন তো আমরাও কুরাঙ্গিনীবাসীদেরই একজন। হ্যাঁ অবশ্যই, এখন থেকে তো তোমরা আমাদের মধ্যেই একজন, তোমরা ওই মেলায় অবশ্যই যেতে পারো। পরের দিন ওরা তিনজন মেলাতে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। ওখানে কবিতার মা বাবা কবিতাকে খুঁজতে খুঁজতে চলে আসে। কবিতার মা কান্নাকাটি শুরু করে দেয়। কোথায় ছিলে তুমি সোনা? তোমাকে আমরা কোথায় কোথায় না খুঁজেছি। এই লোফারগুলোর সাথে আমি জানতাম যে তুমি কোনো বিপদে আছো। কুরাঙ্গিনী গ্রামের লোকেরা কবিতার বাবার কথা শুনে ভয় পেয়ে যায়। তখন কবিতা বলে বসে, কিন্তু বাবা এতে ওদের কোনো দোষ নেই। পঞ্চায়েত প্রধান নিজে কর্তব্য পালন করেছে আর আমাদের একটা খুব ভালো শিক্ষা দিলেন, যেটা কোনো স্কুল কলেজ আমাদের শেখাতে পারে না। এই গ্রামে আসার পর আমরা আমাদের প্রকৃতির ব্যাপারে জানার সুযোগ পেয়েছি। আমরা জানতে পেরেছি আমাদের দুনিয়ার বাইরে অনেক জিনিস গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাতে চাই এই কুরাঙ্গিনী গ্রামকে আর এখানকার গ্রামবাসীদের যে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। এই সব কিছু শোনার পরে প্রধান বলে ওঠে,
দেখলে আমাদের সাথে থাকার কি লাভ? তোমাদের নিয়ে আমার গর্ব হচ্ছে গো। তোমাদের তিনজনকে তো আমরা এটাই শেখাতে চেয়েছি। তোমাদের তিনজনকে নিয়ে সত্যিই আমাদের গর্ব হচ্ছে। প্রকৃতি দেবীর শর্ত পূরণ হয়েছে, এবার তোমরা এখান থেকে যেতে পারো আর নিজেদের মতন করে বাঁচতে পারো, বুঝেছো? কবিতা, বাবলু আর চাঁদু ওখান থেকে খুশি খুশি চলে যায়। আমরা সবাই আপনাদের সাথে দেখা করার জন্য বছরে একবার আসব আর শহরে গিয়ে প্রকৃতির ব্যাপারে লোকেদের সব কিছু জানাবো। উত্তরাখণ্ডের একটা গ্রামে কমলেশ নিজের স্ত্রী এবং বাচ্চার সঙ্গে থাকত। কমলেশ মজুরির কাজ করত এবং নিজের সংসারের পালন পোষণ করত। তার একটা মেয়ে ছিল ডলি, যে হাই স্কুলের পড়াশোনা করছিল। ডলির বোর্ডস এক্সাম একদম সামনে ছিল, তাই কমলেশ দিন রাত পরিশ্রম করে ডলির স্কুলের ফিস জমা করছিল। কিন্তু ডলির পড়াশোনায় একদম মন ছিল না। সারা দিন ডলি মোবাইলে গেমস খেলত বা নিজের বন্ধু বান্ধবীদের সাথে অনলাইন কথা বলত। সারা দিন ও মোবাইলেই লেগে থাকত। এক মাস ধরে যেন ও বইকে হাতই লাগায়নি। সারা দিন মোবাইল নিয়ে থাকো, একটা সময় তো পড়াশোনা করো। তোমার মা এবং আমি সারা দিন পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছি, আর তুমি হলে আর তুমি সারা দিন এই মোবাইল নিয়ে পড়ে আছো। রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমার আর তোমার এই মোবাইলের যে কি অবস্থা! ওফো বাবা, তুমিও না সকাল সকাল শুরু হয়ে যাও, তোমার কাজের জন্য লেট হচ্ছে না নাকি? ডলি আর কমলেশের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। আর তক্ষুনি ওনাদের বাড়িতে ওনাদের ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক চলে আসেন। আরে ভাই, কেমন আছো কমলেশ? তুমি তো 3 মাসের ভাড়া দাওনি, কবে নাগাদ দেবে তুমি ভাবছো? এই মাসের শেষ পর্যন্ত মোট 3 মাসের ভাড়া। আরো 15,000 ডিপোজিট এনে দিয়ে দাও, না হলে ঘরটাকে খালি করে দিও। আমি কিন্তু বলে দিলাম আগে, হুজুর আমি এত টাকা কোথ থেকে আনবো? আমি আপনাকে 3 মাসের ভাড়া নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু 15,000 ডিপোজিট কোথার থেকে আনবো আমি? এসব কিছু আমি জানি না। তোমার থেকে অনেক ভালো ভাড়াটা আমি পেয়ে গেছি, যে ভাড়া আর ডিপোজিট দুটোই বেশি দেবে। এইটুকু বলে বাড়ির মালিক ওখান থেকে চলে যান। কমলেশ আর তার পরিবার নিরাশ হয়ে ভাবতে শুরু করে, এখন কি করব আমরা ডলির বাবা? আমাদের কাছে তো আর কোনো রাস্তাও নেই, আর কোনো আত্মীয় স্বজনও নেই যাদের কাছে সহায়তা চাইব। আরে আমি কিছুই বুঝতে পারছি না গো ভগবান, শুধু চোখে অন্ধকার দেখছি। এইটুকু বলে কমলেশ তার মজুরি করার জন্য চলে যায়। কমলেশ যখন মজুরির জায়গায় পৌঁছয় তখন ও দেখে যে অন্য সহকর্মীরা কাজ ছেড়ে জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। আরে জানি না ভাই, সকাল সকাল কার মুখ দেখেছিলাম, খুব খারাপ দিন যাচ্ছে। আরে কি হয়েছে ভাই, এই সব মজুরিরা কোথায় যাচ্ছে? আরে কোথায় যাবে আর, যে যার ঘরে ফিরে যাচ্ছে। এই ঠিকাদার সবাইকে কাজ থেকে বার করে দিয়েছে। ওই লোকটার কথা শুনে কমলেশ দৌড়ে ঠিকাদারের কাছে পৌঁছায়। আরে ঠিকাদার মশাই, আমরা এই শ্রমিক লোকেরা কোথায় যাব এবার? ঘরে বাচ্চা পরিবার সব আছে, আর তো আমি কি করতে পারি? আমি কি জেনে বুঝে কাজ বন্ধ করেছি? যার জমি তার ভালো ব্যবসা না হওয়ার জন্য সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। কেদার মশাই, আপনার কাছে অন্য কোনো কাজ আছে? দয়া করে একটু বলবেন, নাহলে আমার পরিবার রাস্তায় বসে পড়বে। আরে এখানে তো কিছু নেই, তোমাকে বাইরে গিয়ে কাজ খুঁজতে হবে, আমাকে ক্ষমা করে দিও। কমলেশ ঠিকাদারের কথা শুনে ওখান থেকে চলে যায়। আরো রাস্তাতেই একটা মন্দিরে বসে ভাবতে শুরু করে, হে ভগবান, নিজের বাচ্চা এবং পরিবারকে আমি কিভাবে সামলাবো? আমি আপনার সাহায্য চাই, আমাকে কোনো একটা রাস্তা তো দেখান, আমাকে মার্গদর্শন দেখান। সেই সময় একটা লোক মন্দিরের দিকে অস্থির অবস্থায় দৌড়তে দৌড়তে আসে আর এসে মন্দিরের পেছনে লুকিয়ে পড়ে। ওই লোকটার পেছনে অন্য আরো কয়েকজন দৌড়চ্ছিল। আরে কোথায় লুকিয়ে পড়লে? বাইরে আয়, আচ্ছা তোকে তো দেখাচ্ছি, চলো ওকে অন্য দিকটায় গিয়ে দেখি, ওই গাছটার আগে পালাতে দেখেছি আমি ওকে। কমলেশ ওই লোকটাকে লুকোতে দেখে ওর কাছে কথা বলার জন্য চলে যায়। কি হয়েছে ভাই, কি চুরি করে পালিয়েছো যে লোক তোমার পিছনে আসছে? আমি কোনো চোর নই, আমার একটা প্লাস্টিক বানানোর ফ্যাক্টরি আছে, সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে, সেই জন্য লোক আমাকে মারার জন্য পিছনে পড়ে গেছে। ওদের বক্তব্য আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করে পরিবেশ দূষণ করছি। এই পরিবেশটাকে তো তুমি দূষণ করেছই,
যাও, এই পরিবেশকে তো তুমি দূষিত করেছো অবশ্যই। এইটুকু বলে কমলেশ ওখান থেকে চলে যায়, কিন্তু তখনই কৈলাস ওকে আওয়াজ দেয় আর বলে, শোনো ভাই, এক মিনিট দাঁড়াও। তুমি কি আমাকে কিছুদিনের জন্য তোমার বাড়িতে রাখতে পারো? যখনই পরিবেশ শান্ত হয়ে যাবে পুনরায় আমার বাড়ি এবং আমার ব্যবসা শুরু করে দেব। আরে ভাই, আমার নিজেরই পরিবার রাখার জন্য ঘরের কোনো ঠিকানা নেই, তুমি উপর থেকে আমার উপর চাপ সৃষ্টি করছো। কমলেশ ওখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে গিয়ে সমস্ত কথা নিজের স্ত্রী এবং মেয়েকে বলে। এখন আমরা কি করব? ডলির বোর্ডস এক্সাম সামনেই, আমাদের বাড়ির দারিদ্রতার কারণে আমাদের মেয়ে ফেল না হয়ে যায়। ডলি ওই সময় নিজের মোবাইলে গেমস খেলছিল আর সমস্ত কথা শোনার পর ডলি বলে, বাবা, আমরা প্লাস্টিকের বাড়ি বানিয়ে ওখানেই থাকি না কেন? প্লাস্টিকের ঘর কিভাবে? প্লাস্টিক থেকে তো আমাদের পরিবেশ ঠিক থাকে না। আজকে আমার সঙ্গে একটা লোকের সাক্ষাৎ হয়েছিল যার পেছনে লোকজন লেগে গেছে, ওর প্লাস্টিকের ফ্যাক্টরি ছিল। তুমি কি ওই লোকটাকে জানো? আমরা ওনার ফ্যাক্টরি থেকে কিছু প্লাস্টিকের বোতল নিয়ে আমরা নিজেদের বাড়ি বানিয়ে নিই। আমিও শুনেছি প্লাস্টিক কখনো পচে না আর তাতে আমাদের বাড়ির সমস্যাও দূর হয়ে যাবে আর ওই লোকটার ফ্যাক্টরিও চালু হয়ে যাবে। আরে তোমাদের সব মাথা ঠিক জায়গায় রয়েছে তো, যা খুশি বলে যাচ্ছ। প্লাস্টিকের বাড়ি কিভাবে তৈরি হয়? সবার কথা শোনার পর কমলেশ সারা রাত প্লাস্টিকের ঘরের ব্যাপারে ভাবতে থাকে আর সকালে উঠতেই ও কিছু চিপস আর বিস্কিটের প্যাকেট নিয়ে মন্দিরের দিকে চলে যায়। কৈলাস ভাই, তুমি কি আছো না চলে গেছো? আমি তোমার জন্য কিছু বেফার্স আর বিস্কুট নিয়ে এসেছি। মন্দির পৌঁছানোর পর ও দেখল কৈলাস ওখানেই মন্দিরের বাগানের বেঞ্চে শুয়েছিল। কি হয়ে গেছে ভাই, তুমি এখন আসছো? যখন গোটা রাত মশা আমাকে শেষ করে দিয়েছে তখন কোথায় ছিলে? আর এইসব কথা ছাড়ুন এখন, আমার কাছে এমন একটা আইডিয়া রয়েছে, আমাদের দুজনেরই কাজ হয়ে যাবে। কি সেই আইডিয়া, আমাকেও তো একটু বলো। কমলেশ কৈলাসকে সমস্ত কথা বলে। আমার আপনার দোকানের প্লাস্টিকের বোতলের একটু দরকার হতে পারে, তার ভেতরে মাটি ভরে আমরা অনেকগুলো বাড়ি বানাতে পারি। এর থেকে আপনার ব্যবসাও অনেক ভালো হয়ে যাবে আর আমাদের মতো গরিবদেরও অনেক সাহায্য হবে। এই আইডিয়া তো তোমার খুবই সুন্দর, কিন্তু তোমার কি মনে হয় যে আমরা দুজনে এই কাজটা করতে পারবো? আমাদের তো অন্য লোকেরও সাহায্য লাগবে। তুমি ওসব চিন্তা করো না ভাই, আমার সাথে আরও অনেক মজুর রয়েছে যাদের কাজের দরকার আছে, ওদের যদি আপনি দিন মজুরি দেন তোরা সব কাজ করে দেবে। কমলেশ গিয়ে সমস্ত সাথী কর্মীদের এই কথাটা বলে দেয় আর সমস্ত কর্মীরা নিজেদের নিজেদের প্লাস্টিকের বাড়ি বানানোর জন্য তৈরি হয়ে যায়। চলো ভাই সব, আজ থেকে আমরা কোনো নতুন রকম জিনিস করতে চলেছি, পুরো মন দিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সক্রিয় হতে পারবো। আরে কিন্তু আমরা আমাদের বাড়িটা বানাবো কোথায়? আরে তোমরা সবাই এসবের চিন্তা করো না, আমার ফ্যাক্টরির পাশে অনেক বড় একটা বাঁজা জমি রয়েছে, তোমরা সবাই যে যার বাড়ি ওখানে বানাতে পারো। সমস্ত কর্মীরা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি ভরে বোতলের ওপর বোতল রাখা শুরু করে দেয় আর তাদের বাড়ি বানানোর কাজ শুরু হয়ে যায়। কিছু মাস কেটে যায় আর এখন কর্মীদের ঘর তৈরি হয়ে গেছিল, কিন্তু ওই সময় হঠাৎ করে একটা বড় বন্যা চলে আসে। আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমাদের প্লাস্টিকের বাড়ি ডুবেই যাবে। ডলিমা, একটু সামলে থেকো। পুরো গ্রামে জল ভরে গেছে, আমাদের ঘরেও যদি জল ঢুকে যায় তখন? প্লাস্টিকের মজবুত হওয়ার কারণে জল ওদের ঘরে ঢুকতে পারে না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। আমাদের ঘর বেঁচে গেছে। সমস্ত কর্মীরা আর তাদের পরিবার মিলে খুশি উদযাপন করেন আর তখনই ডলি এসে বলে, বাবা, এই দেখো আমারও রেজাল্ট চলে এসেছে আর আমি ফার্স্ট হয়েছি জানো। কমলেশ আর তার পরিবার এটা শুনে খুব খুশি হয় আর খুশি উদযাপন করে।